আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বুয়া আসার পর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, মানে একটার পর। তোমরা তো জানো, মানে আমি আর একটা ভিডিওতে বলেছিলাম আমার বুয়া একটার পর আসে। বুয়া আসার সাথে সাথে বুয়াকে পিঁয়াজ কুচাতে বসিয়ে দিয়েছি। আসলে আমার কুচানো পেঁয়াজ যা ছিল সব শেষ হয়ে গেছে। বুয়া পিঁয়াজ কুচিয়ে না দিলে আজকে রান্নাবান্না কোনো কিছুই করতে পারবো না। তোমরা খেয়াল করেছো, বুয়া বটির উপরে একটা পিঁয়াজ গেঁথে রেখেছে। তো বুয়াকে জিজ্ঞেস করলাম, তুমি বটির উপরে ওভাবে পিঁয়াজ গেঁথে রেখেছো কেন? তো বুয়া বলল, বটির উপরে ওভাবে যদি পিঁয়াজ গেঁথে রাখা হয় তাহলে পিঁয়াজ কোটার সময় চৌকার জ্বলে না। বুয়ার এই কথাটা তোমরা কারা কারা জানো? আমি কিন্তু আগেই জানতাম। বুয়ার এই কথাটা আমার কাছে ফালতু মনে হয়, কারণ আমি পরীক্ষা করে দেখেছি। তো যাদের চোখ জ্বলার এমনিতেই জ্বলবে, যতই পিঁয়াজ বটির উপর গেঁথে রাখো না কেন। বুয়া আসার আগ পর্যন্ত কিন্তু আমার তেমন কাজ থাকে না, শুধু মরিয়মকে খাওয়ানো ছাড়া। বুয়ার পিঁয়াজ কোটা শেষ, এখন শশা কুটে দিচ্ছে। বুয়া সবজি কোটার সময় বুয়ার কাছে আমার দাঁড়িয়ে থাকতে হয়, নইলে এক একটা সবজির সাইজ এক এক রকম কোটে। আর আজকে ইলিশ মাছ দিয়ে শশা রান্না করব, তবে রেসিপি আকারে শেয়ার করব না, জাস্ট রান্না করছি সেটাই দেখাবো। ইলিশ মাছ দিয়ে শশা রান্না করে খেতে কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কাছে কিন্তু ইলিশ মাছ দিয়ে শশা খেতে অনেক ভালো লাগে। এই গরমে কিন্তু এই ধরনের সবজিগুলো খাওয়াই শরীরের জন্য অনেক ভালো। শশার উপকারিতা সম্পর্কে হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য আজকে শশার উপকারিতা সম্পর্কে কিছু বলে দেই। শশা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি, প্রায় ১২ মাসই পাওয়া যায় এটি। শশার উপকারিতা বলে শেষ করা যাবে না। ওজন নিয়ন্ত্রণ, দেহের পানির অভাব পূরণ, রূপচর্চা সহ নানা উপযোগী আছে এই সহজলভ্য সবজিটির। শশায় প্রচুর পরিমাণ পানি থাকে, ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, দেহ শীতল রাখতে সহায়তা করে। শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম এবং এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। উপকারী শশার এখন গুণের কথা জেনে নাও। শশা দেহের পানির ঘাটতি পূরণ করে। যদি কোনো কারণে পানি কম খাওয়া হয় তাহলে শশা খেয়ে নাও, কারণ শশায় 95% পানি থাকে, তাই সহজেই পানির ঘাটতি পূরণ হয়ে যায় এবং পেট ঠান্ডা থাকে। ত্বকের পরিচর্যায় শশা। শশাতে ভিটামিন এ, বি ও সি বিদ্যমান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। তাছাড়া শশায় উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন থাকে, যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে। এজন্য ত্বকের পরিচর্যায় শশা ব্যবহার করা হয়। সূর্যের তাপে ত্বক জ্বালা অনুভব করলে শশা কেটে ত্বকে ঘষে নিন, নিশ্চিত ফল পাবেন। শশা উচ্চ রক্তচাপ, ওজন কমাতে, হজমে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শশা সম্পর্কে তো অনেক কিছু বললাম, ওদিকে আমি চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের একটু মাছ ভাজা দেখিয়ে দেই। এগুলো হচ্ছে ফা মাছ। মরিমের বাবা খুবই পছন্দ করে এই মাছটা। বুয়া শশা কোটার সময় বুয়াকে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তারপরও দেখো, বুয়া একটা মোটা কুটেছে, একটা পাতলা, এই যে দেখো। বুয়ার কাছে দাঁড়িয়ে শশা কোটা দেখিয়ে দিয়েছি, তারপরও একটা পাতলা একটা মোটা কুটেছে, কি আর বলবো বলো। তো বুয়ার শশা কোটা শেষ, এখন মাছ কুটে দিচ্ছে। রমজানে আমার মনে হয় প্রতিটা গৃহিণী দুপুরের পর থেকে এতই ব্যস্ত হয়ে যায়, কোন কাজটা রেখে কোন কাজটা করবে সেটাই হুঁশ থাকে না। চুলায় যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। আর এদিকে আমার পিঁয়াজুর ডাল শেষ হয়ে গেছে। সেহেরি খাওয়ার পর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ড করে নিব। পিঁয়াজুর ডাল কিন্তু আমি কখনোই পানি দিয়ে ব্লেন্ড করি না, সেজন্যই ব্লেন্ডারের যে সবচেয়ে ছোট জারটা আছে সেটাই আমি ব্লেন্ড করি, তাহলে আর কোনো পানি দেওয়া লাগে না। ইলিশ মাছ কোটা শেষ, বুয়া ধুয়ে আমার কাছে নিয়ে আসছে। তবে ইলিশ মাছ ভাজা এখন বসাতে পারবো না, কারণ চুলায় আমার এক ধরনের মাছ অলরেডি ভাজা বসানো আছে। এই মাছটা ভাজা হয়ে গেলে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিব। আর এক সাইডের চুলায় দুধ গরম বসিয়ে দিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে মাছ ভুনা করার জন্য পিঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। পিঁয়াজ বাটা ছিল, শেষ হয়ে গেছে, সেজন্য অতটুকু করে নিলাম। বুয়া কালকে কুটে দেবে, তারপর আবার বেশি করে ব্লেন্ড করে রেখে দিব।
আর এদিক কিন্তু আমার পেঁয়াজুর ডালও ব্লেন্ড করা হয়ে গেছে। পেঁয়াজুর ডাল কিন্তু সবসময় আমি একটু আস্ত আস্ত রাখি, আর এই ডালে আমার দুই দিন হয়ে যাবে। বক্সে যে ডাল রেখেছি এটা দিয়ে আগামীকাল পেঁয়াজু বানাবো, আর ব্লেন্ডারের জারে যে ডাল আছে এটা দিয়ে আজকে পেঁয়াজু বানাবো। পেঁয়াজুর ডালটা প্রসেস করে রেখে দিচ্ছি, এখন বানাবো না, কিন্তু ইফতারের 10 মিনিট আগে বানাবো, কারণ পেঁয়াজু আমার কাছে একটু মশমশে খেতেই বেশি ভালো লাগে। পেঁয়াজুর ডাল প্রসেস করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ফ্রিজে রেখে আসবো। ইফতারের কিন্তু এখনও 4 ঘন্টা বাকি আছে, এতটা টাইম যদি ডাল নিচে রাখা হয় তাহলে আর পেঁয়াজু খাওয়া যাবে না, পুরো ডাল নষ্ট হয়ে যাবে। ফামাছ ভাজা শেষ, একই ফ্রাই প্যানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, তবে ফ্রাই প্যানটা কিন্তু ধুয়ে নিয়েছি। আর তোমাদের তো আগেও বলেছি আমি তরকারি দিয়ে মাছ রান্না করলে সেই মাছটা হালকা ভেজে নেই। এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আর এক সাইড ভেজে নিব। আমার কিন্তু দুইটা রান্নাই হয়ে গেছে, তবে তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না, তো ওখানে দেখালাম শশা দিয়ে ইলিশ মাছ রান্না, আর এখানে ফা মাছ। রমজানে গৃহিণীদের হাতের পরিমাণটা বেড়ে গেলে ভালো হতো, কারণ দুই হাত দিয়ে কাজ করতে গিয়ে ইফতারের টাইমে এত তাড়াহুড়া লেগে যায়, কি আর বলবো। তোমরা খেয়াল করেছো দুটো রান্নায় কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ রাতে আবার তরকারিটা জাল দিতে হবে, তখন কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করবো না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কেমন হয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।